নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের আবারও স্বাগত। চোখ রাখব পরবর্তী আপডেট খবরের দিকে। রাজ্যে 10,323 শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে রীতিমতো অনিশ্চয়তার মুখে। কখনো ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারার মতন অবস্থা এবং তার জন্য আন্দোলন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভের সম্মুখীন এবং তার পাশাপাশি কখনো সংসার প্রতিপালন না করতে পেরে রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি একের পর এক। এবং গতদিন আমরা দেখেছিলাম, গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন এবং আজকে তারা আবারও পুনরায় মূলত বিভিন্ন দাবি, বিভিন্ন মামলার নিষ্পত্তি সহ একাধিক দাবি নিয়ে আগরতলার মূলত পুলিশ হেডকোয়ার্টারের সামনে, তারা আজকে কার্যালয়ের সামনে মূলত জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। এবং আমাদের প্রতিনিধি জাকির হোসেন রয়েছে সরাসরি সে জায়গায় এবং তুলে ধরবো সে জায়গার ছবি এবং কি দাবি দেওয়া তাদের রয়েছে একাধিক বিষয় সম্পর্কে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে জাকির হোসেন। জাকিরদা, শুনতে পাচ্ছ? জাকিরদা, যে বিষয়ে জানবো যে আজকে যেমনটা জানতে পারছি যে বিভিন্ন মামলা নিষ্পত্তি সহ একাধিক দাবি দেওয়া রয়েছে এবং সেই দাবিগুলো নিয়েই মূলত পিএইচকিউ বা সদর কার্যালয়ে মূলত ডেপুটেশন প্রদান করতে আজকে যাওয়া 10,323 একাধিক শিক্ষক শিক্ষিকাদের। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো ঠিক সেই জায়গাতে এবং তোমার চারপাশে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। কি দাবি দেওয়া রয়েছে, কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, যদি আরো বিস্তারিত তুলে ধরো। দেখো, 10,323 যারা চাকরি হারিয়েছেন তারা তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে রাজধানীর বুকে একাধিক আন্দোলনের আন্দোলন করেছিলেন এবং আন্দোলনে সামিল হয়েছিলেন। সেই আন্দোলন চলাকালীন তাদের বিরুদ্ধে অনেক ধরনের, যারা বিনা পুলিশের বিনা অনুমতিতে তারা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেন এবং পুলিশ একাধিক মামলা তাদের বিরুদ্ধে নেয়। সেই মামলা নিষ্পত্তির মূলত দাবি নিয়েই তারা এখানে এসছে আমি যতটুকু জানি, কিন্তু তাদের একাধিক দাবি রয়েছেন। শুধু তাদের মামলা নিষ্পত্তি নয়, তাদের একাধিক দাবিও রয়েছেন। সেই দাবিগুলি কি কি রয়েছেন আমি তোমাকে সরাসরি তাদের মুখ থেকে জানাচ্ছি। একদমই কেন আজকে পুলিশ সদর দপ্তর আসা? আমরা আগেই অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, তো সেই অনুযায়ী দপ্তর থেকে আমাদেরকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো আমরা মেমোরান্ডাম সাবমিট করতে এসেছি এবং যথারীতি আমরা গেলাম কিছুক্ষণ আগে। আমাদের মেমোরান্ডামটা রেখেছেন আইজি ল এন্ড অর্ডার মাননীয় অরিন্দম নাথ মহোদয়, সঙ্গে ছিলেন এআইজি ক্রাইম মাননীয় সুব্রত চক্রবর্তী মহোদয়। তো আমরা যে বিষয়গুলো বলেছিলাম যে সারা রাজ্য জুড়ে বেশ কিছুদিন ধরেই 10,323-এর বেশ কিছু শিক্ষকদের উপর সমাজদ্রোহীরা আক্রমণ করে যাচ্ছে এবং তাতে পুলিশের সেই ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি প্রত্যেকটা ঘটনাই কিন্তু থানায় নথিভুক্ত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়নি। সেই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করি তো উনি আমাদেরকে বলেছেন যে পার্টিকুলার কেসগুলোকে আলাদা আলাদা করে আমাদেরকে লিখে সাবমিট করার জন্য, তো উনি নিজে দায়িত্ব নিয়ে এই কেসগুলোকে দেখবেন, উনি যোগাযোগ করবেন, এইটুকু আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো দেওয়া হয়েছিল আমাদের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, উনি এটাও বলেছেন যে আপনারা যে কেসগুলো পার্টিকুলার আপনাদের এই কেসগুলোর ডিটেলস আমাদেরকে দিয়ে যাবেন, আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে শেষ করা যায়। তো দুই ক্ষেত্রেই আমরা আশ্বস্ত হয়েছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলোর উপর উনি দ্রুত অ্যাকশন নেবেন এবং আমরা আমাদের যে কাজ সেটা আমরা 7 দিনের মধ্যে এই কাগজপত্রগুলো সাবমিট করে দেবো বলে এসেছি। আমরা আমাদের ডিটেলস গুলো সাবমিট করে দেওয়ার পর আমরা দেখবো ওনারা কি ধরনের ভূমিকা নিচ্ছেন, তবে ওনার কথাবার্তা আমাদের যতটুকু আশ্বস্ত করেছেন যে ডেফিনেটলি 10,000-এর বিষয়টাকে আমরা আলাদাভাবেই ট্রিট করব। তো এই জায়গায় আমরা আশ্বস্ত আজকের এই ডেপুটেশন থেকে আমরা বলতে পারি যে 10,323-এর যারাই আক্রান্ত হচ্ছেন তাদের বিষয়গুলোকে আমরা আলাদাভাবেই এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে আমরা জানিয়ে যাব এবং পার্টিকুলারলি ওই কেসগুলোকে আলাদাভাবেই হয়তো বা হ্যান্ডেল করা হবে এই দপ্তর থেকেই। এখনো পর্যন্ত আপনাদের যে 10,323-এর যে শিক্ষকদের মামলা হয়েছে, যে শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো পর্যন্ত কতজন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে? আমরা যতজন নেতৃত্ব ছিলাম তা তো আছি, তার সঙ্গে আরো গোটা 50-এক লোকের নামেও মামলাগুলো জড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যখন 18-19 মাস ধরে বেতন নেই এবং কোর্টে কেসগুলো উঠছে, সেই জায়গায় আমাদের এই কেসগুলো চালাতে একটু কষ্ট হচ্ছে। আমরা বললাম যে এই কেসগুলো তো শুধু একটা গণতান্ত্রিক আন্দোলনে আমরা গিয়েছিলাম, তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেটা পুলিশ তার জায়গা থেকে হয়তো সেটা করেছে কিন্তু সেগুলোকে সলভ করার সময় এসছে। তো আমরা রিকোয়েস্ট করেছি স্যারকে যে এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে সলভ করে এই বিষয়গুলোকে সব মানে বন্ধ করা, যেন আগামী দিন আমরা স্মুথলি মুভ করতে পারি।
একদম সুপ্রীতি, তুমি বুঝতে পেরেছো তাদের যে দাবিগুলি রয়েছেন, তাদের যে মামলাগুলি রয়েছেন, সেই মামলাগুলি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়ে কিন্তু আইজি ল অ্যান্ড অর্ডার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন আইজি ল অ্যান্ড অর্ডার থেকে, তারা প্রতিশ্রুতি পেয়েছেন যে খুব খুব শীঘ্রই তাদেরকে তাদের যে বিষয়টা একটু আলাদা করে দেখা হবে। আমার পাশে আরেকজন রয়েছেন নেতৃত্ব, যে 10323 এর যে মুভমেন্ট কমিটি, সেই মুভমেন্ট কমিটির একজন লড়াকু শিক্ষক কমল কমলদা রয়েছেন। কমলদার সঙ্গে আমাদের আপনারা একটা দাবি করছিলেন, শুনতে পেয়েছিলাম যে আপনাদের উপর আক্রমণ, কিসের আক্রমণ? দেখুন, আজকে আমরা পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আমরা একটা ডেপুটেশনের জন্য এসেছি। দুর্ভাগ্যবশত উনি আজকে অ্যাবসেন্ট, উনি সম্ভবত অফিসিয়াল কাজে বাইরে আছেন। ওনার পরিবর্তে ল অ্যান্ড অর্ডার যিনি এডিজি আছেন অরিন্দম স্যার, উনি আমাদের ডেপুটেশন নিয়েছেন। আমাদের ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য হলো, আপনারা জানেন গোটা রাজ্যব্যাপী আমাদের চাকরিচ্যুত শিক্ষকরা যেভাবে দিনকে দিন আক্রমণ হচ্ছে, আমরা লক্ষ্য করেছি এক মাসের মধ্যে প্রায় 17-18 জন শিক্ষক, শুধু শিক্ষকই না তার পরিবারের সদস্যদের আক্রমণ হয়েছে। আক্রমণকারীদের, যারা আক্রমণকারী তাদের এগেনস্টে থানাতে, ওই লোকাল থানাতে তাদের বিরুদ্ধে এফআইআর করা আছে, কিন্তু পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করছে। সেখানে একজন আসামি, 21% একজনকেও অ্যারেস্ট করেনি। আমরা দেখেছি শিক্ষকরা এমনিতেই চাকরি হারা, 19-20 মাস ধরে বেতন নেই, শিক্ষক পরিবারগুলি ভীষণ আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছে। তার উপরে যদি এইভাবে একের পর এক সমাজদ্রোহীরা শুধু চাকরিচ্যুত শিক্ষকদেরকে না, তার পরিবারের উপর আক্রমণ, আপনারা দেখেছেন। আর চাকরিচ্যুত শিক্ষক অঞ্জন পাল ধর্মনগরের দোকান থেকে এনে ওকে বেদম ভাবে মারধর করে হাত পা ভেঙে দিয়েছে। বিশাল করে আমাদের শিক্ষক বিশ্বজিৎ দেবনাথ ওনার পা হাত ভেঙে দিয়েছেন, উনি টমা সেন্টারে আছেন। এরকম ভাবে অজস্র কোয়ায় আমাদের 4 জন শিক্ষকের উপর আক্রমণ। উদিপুরে আমাদের শিক্ষকের মেশিন, জেরক্স মেশিন দিয়েছেন, চাকরি যাওয়ার পরে উনি আর্থিক পরিবারের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করেছেন, সেই ব্যবসার দোকানটা জ্বালিয়ে দিয়েছে। চম্পকনগরে আমাদের এক শিক্ষক এই লোন নিয়ে একটা মুরগির ব্রয়লার ফার্মের মতো একটা দোকান খুলেছে, সেই দোকানটাকে জ্বালিয়ে ছাড়কার করে দিয়েছে। কোয়ায় চাম্পাওয়ার আমাদের শিক্ষক একটা চালের দোকান দিয়েছে, দোকানটা জ্বালিয়ে শেষ করে। এরকম ভাবে অজস্র আজকে এই সাড়ে তিন চার বছরে আমাদের শিক্ষকরার উপরে যেভাবে আক্রমণ সংঘটিত হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা তার জন্যই আমরা আজকে পুলিশের যিনি আধিকারিক আছেন ওনার কাছে আমরা তার একটা সলিউশন চাইছি। যারা যারা আক্রমণ সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে পুলিশ যাতে একটা সদাত্মক ভূমিকা গ্রহণ করে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনার নাম, ইনসিডেন্ট, যেখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের ডিটেলস আমাদেরকে দিন, আমরা স্ট্রংলি ভাবে অ্যাকশন নেব। আর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর দ্বিতীয় আশ্বস্তটা করেছেন যে আমাদের এগেনস্টে, আপনারা দেখেছেন গোটা চাকরিচ্যুত শিক্ষকরা যারা সামনের সারিতে আসছে তাদের এগেনস্টে তো মামলা হচ্ছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে, ধরুন এখানে এসছি ডেপুটেশন দিতে আসছি, ডাইরেক্টর অফিসে যাচ্ছি বা কোথাও একটা ডেপুটেশন দিচ্ছি, পুলিশ ষড়যন্ত্র করে আমাদের এগেনস্টে মামলা দিচ্ছে। তো আমরা চাইছি পুলিশের যিনি আধিকারিক আছেন এই মামলাগুলোকে অতি সত্বর আমাদের তরফ থেকে, আমাদের যে এগেনস্টে আছে এগুলি উদ্যোগ করে নিন। তার জন্যই আজকে এখানে আশ্বস্ত হয়েছেন আমরা। হ্যাঁ, উনি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেশন করছে আমরা আশ্বস্ত হয়েছি। উনি দায়িত্ব নিয়ে বলছেন আমি এক সপ্তাহের মধ্যে, আপনারা এক সপ্তাহের মধ্যে যে যে ডকুমেন্টস গুলি চেয়েছি এগুলি দেন, আমরা এক মাসের এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ পরেই আমরা এটার ব্যাপারে অ্যাকশন নেব। আমরা আশ্বস্ত হয়েছি, ধন্যবাদ। হ্যাঁ, শুনতে পেলে সুপ্রীতি, তাদের যে বক্তব্য, তারা যেই দাবি নিয়ে গিয়েছিলেন পুলিশের সদর দপ্তরে এবং আইজি ল অ্যান্ড অর্ডার সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং তাদের দাবি তুলে ধরেন এবং আইজি ল অ্যান্ড অর্ডার ওনাদের সঙ্গে কথা বলে এবং আশ্বস্ত করেন যে আগামী দিনে কিছু নথিপত্র চেয়েছেন, সেই নথিপত্র নিয়ে যাতে সাবমিট করে অতি শীঘ্রই এবং তাদের যেই সমস্যাগুলি দ্রুত নিরসনের জন্য তারা চেষ্টা করবেন, পুলিশ আধিকারিকরা কিন্তু সেই কথাই জানিয়েছেন তাদের আলোচনায়। একদমই বুঝতে পারলাম জাকিরদা, একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং এই পুরো বিষয়টি তুলে ধরার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি তারা আজকে পুলিশের সদর দপ্তরে গেছিল এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে, এবং সেক্ষেত্রে
ক্ষেত্রে সমাজদ্রোহীদের যে আক্রমণ তার পাশাপাশি বিভিন্ন মামলা রয়েছে, সেই মামলাগুলোর জন্য একাধিকবার জানানোর পরও সেগুলো এখনো অবধি নিষ্পত্তি হয়নি, যার জন্য তারা উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হন এবং সে ব্যাপারে যদিও আশ্বস্ত করেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।